আপনারা নিশ্চয়ই জানেন কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব এই অভিযানটি পরিচালনা করে। র‍্যাবের এই অভিযানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা যে সকল জিনিস আলামত উদ্ধার করি, পাশাপাশি ওয়াকিটকি অর্থাৎ নিয়মিত মামলা ছাড়াও মোবাইল কোর্টে অভিযুক্তদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছিল এবং একজন কর্মকর্তা এই বিষয়টিকে যে সকল বিষয় র‍্যাবের অভিযানে এসছে সকল বিষয়কে সন্নিবেশিত করে আমরা একটি এজাহার দায়ের করি চকবাজার থানায়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যে বিষয়টি নিয়ে কাজ করেছেন সে বিষয় সম্পর্কে র‍্যাবের সম্মুখ অবহিত আমরা নই। সুতরাং তদন্তকারী কর্মকর্তা তার উপলব্ধি এবং তার বাস্তবতায় এই ধরনের অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন বলে আমরা মনে করছি। চূড়ান্ত প্রতিবেদনে কী আছে তা মূলত আমরা পেলে বিশ্বপ্রবৃত্ত জানাতে পারব। একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, র‍্যাব যে অভিযান পরিচালনা করেছিল তা মূলত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং প্রয়োজনীয় যে সকল ওই সময়ে যে সকল আলামত পাওয়া গিয়েছিল তার ফলশ্রুতিতে এই মামলাটি দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তার যে সকল বিষয়ে তদন্ত করে এই বিষয়ে মন্তব্য করেছেন এ বিষয়ে র‍্যাব পুরোপুরি অবহিত নয়। মূলত আমরা তাদের চূড়ান্ত যে পত্র আছে এটা পাওয়ার পর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব বলে আমরা আশা করছি। একটি বিষয় বোধহয় খুব স্পষ্ট করে বলা প্রয়োজন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশেরই একটি বিশেষায়িত বাহিনী, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সকল শাখা আছে র‍্যাব তার মধ্যে অন্যতম। এরকম একটি বাস্তবতায় আমরা যে অভিযানটি পরিচালনা করেছি, যে ধরনের তথ্য, যে ধরনের আলামত আমরা পেয়েছি, সে সকল বিষয়কে খুব স্পষ্ট করে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যে বিষয়গুলো নিয়ে তদন্ত করেছেন সে বিষয়ে বিস্তারিত র‍্যাব অবহিত নয়। কিছু সুনির্দিষ্ট ম্যান্ডেটের ভিত্তিতে র‍্যাবের জন্ম হয়েছিল। প্রথমত র‍্যাবের জন্ম হয়েছিল যে প্রেক্ষাপটে সেটি একটু আপনাদেরকে বিনয়ের সাথে স্মরণ করে দিতে চাই। তিনটি বিষয়কে সামনে রেখেই র‍্যাবের ম্যান্ডেট নির্ধারিত হয়েছিল। সর্বপ্রথম জঙ্গি গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার, অর্থাৎ এই তিনটি বিষয়কে সামনে রেখেই র‍্যাবের অগ্রযাত্রা এখন থেকে 14 বছর আগে শুরু হয়েছিল, যা বর্তমানে সফলতার সাথে এগিয়ে চলছে। 2021 সালে র‍্যাবের প্রত্যয় হবে যে তিনটি বিষয়ে মূলত র‍্যাবের প্রতি জনগণের আস্থা, নির্ভরশীলতা সেটিকে পুনরায় প্রমাণ করার। 2021 সালে আমরা বিগত দিনে যেভাবে জঙ্গি মুক্ত দেশ চেয়েছি তারই আলোকে র‍্যাব জঙ্গি বিরোধী অভিযানকে আরও বেগবান করবে। এর পাশাপাশি মাদক বিরোধী অভিযানেও র‍্যাবের সক্ষমতা দেশবাসী আরেকবার দেখতে পাবে বলে আমরা প্রত্যাশা করি। একইভাবে অবৈধ অস্ত্র উদ্ধারেও র‍্যাব পূর্বের মতোই তৎপর থাকবে, এই নিশ্চয়তা র‍্যাব আপনাদের। র‍্যাবের যে সকল অভিযান পরিচালনা করা হয়ে থাকে সকল অভিযান সুস্পষ্টভাবে সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো আলামত জব্দ করে এবং বিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের দ্বারা এজাহার লিপিবদ্ধ তৈরি করা হয়ে থাকে। সুতরাং অর্থাৎ যে সময় ঘটনাটি ঘটেছে ওই ঘটনার বাস্তবতায় একটি মামলার এজাহার তৈরি করা হয়ে থাকে। সুতরাং র‍্যাবের সমস্ত অপারেশন, সকল কর্মকাণ্ড এক ধরনের স্বচ্ছতার দ্বারা এবং জবাবদিহিতার দ্বারা আবর্তিত হয়। এই বাস্তবতায় অর্থাৎ র‍্যাব যে ধরনের অভিযান পরিচালনা করে থাকে সকল অভিযানেই এক ধরনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কোনো ধরনের চাপমুক্তভাবে আমরা অভিযান পরিচালনা করে থাকি। আমরা বোধহয় পরবর্তী প্রশ্নে যেতে পারি। র‍্যাব মনে করে, পুলিশের তদন্তের বিষয়ে র‍্যাব মনে করে এই ক্ষেত্রে যারা তদন্তকারী কর্মকর্তা আছেন এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা আপনাদের দিতে পারবেন। বন্ধু জিজ্ঞেস করলেন বন্দুকযুদ্ধ নিয়ে, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। গতকাল ময়মনসিংয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। একটি মাদক বিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীর দ্বারা র‍্যাবের একজন সদস্য
গুরুতরভাবে আহত হয়েছেন এবং বর্তমানে তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ঘটনার ভয়াবহতা এমনই ছিল, মাদক ব্যবসায়ী র‍্যাবের সদস্যকে সরাসরি তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন, ফলশ্রুতিতে তার বড় ধরনের একটি ভাবে আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সে একটি হাসপাতালে অবস্থান করছে। অর্থাৎ যে বিষয়টি গণমাধ্যমের সামনে র‍্যাব আনতে চায় সেটি হচ্ছে, বর্তমান সময়ে যে কোনো মাদক বিরোধী অভিযানই অত্যন্ত সহিংসতার রূপ নিতে পারে, এরকম একটি বাস্তবতায় কেবলমাত্র আমরা আসামি পক্ষই নয়, একজন সশস্ত্র র‍্যাবের অভিযান পরিচালনাকারী সদস্যরাও মাদক ব্যবসায়ীদের আক্রান্ত হচ্ছেন, তারই একটি নজির গতকাল ময়মনসিংহে ঘটেছে। আমরা নিশ্চিত এ বিষয়ে আপনারা অবহিত আছেন। থ্যাংক ইউ।